এরপর আল্লাহ আল্লাহ যতবার ডাকে না ওও মুর্শিদও তার চেয়ে বেশি ডাকে ঠিক কিনা বলেন বট বিক্ষের নিচে গেলাম ছায়া পাই বাহার আশায় ডালবাঙ্গি আহারদ রহি আসে আফন করে মদশে ফয়জি তোর লাইগা রে আমার অঙ্গ জর মনে কয় উড়িয়া যাইতাম বাঙ্গা বাড়ি ঘর বাজানে তোর লাইগা রে বিশ্বাস করে না এরা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে বলবেন না এই কাদিয়ানিদেরকে কোনদিনও আপনারা কাদিয়ানিদের সমর্থন তো করবেন না তাদের প্ররোচনায় পরিচিত হবেন না আমি শুনেছি চাঁদপুরেও নাকি কাদিয়ানিদের কিছু উৎপাত আছে ঠিক কিনা বলেন তারা নিজেরা আলাদা মসজিদও করেছে উম্মতের ইমানে দাবি হচ্ছে এই মসজিদকে ভেঙে গুঁড়িয়ে দিতে হবে কাদিয়ানিদের এটা মসজিদ না কাদিয়ানিরা যেখানে ইবাদত করে এটা মসজিদ না এটা হিন্দুদের মন্দিরের চাইতো খারাপ তাহলে কাদিয়ানিদের ব্যাপারে সজাগ এবং সতর্ক থাকবেন এরা মুসলমান নয় এরা ইসলাম এবং মুসলমানের সবচেয়ে বড় শত্রু রাজি আছেন তো ইনশাল্লাহ দ্বিতীয়ত আরেকটা সম্প্রদায় বর্তমানে মাথা চাড়া দিয়ে উঠেছে সেটা হচ্ছে খ্রিস্টান মিশনারি কি নাম বললাম খ্রিস্টান মিশনারি ইসাই তরিকা ভুক্ত এরা মানুষদেরকে বুঝায় বিশেষ করে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে গরিব মানুষদেরকে ঘরবাড়ি করে দিয়ে গরু ছাগল কিনে দিয়ে ইমোশনাল করার পরে বুঝায় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুপারিশ করতে পারবে না সুপারিশ করবে ঈসা রাসূলুল্লাহ বলবেন না এই কথা বলে বলে তোমরা মুসলমান থাকবা ঠিক তবে তোমাদের নাম হবে ইসাই তরিকা ভুক্ত মুসলমান এই কথা বলে তাদেরকে ধর্মান্তরিত করে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে রাসূলুল্লাহ বলবেন না তৃতীয়ত আরেকটা সম্প্রদায় সেটা হচ্ছে হিজবুত তাওহীদ কি নাম বললাম নাম শুনছেন নাম শুনছেন হিজবুত তাওহীদ এটা ইহুদিদের দালাল বাইজিদ খান পণ্ডিত দল এটা দেখলে অনেকটা মনে হিন্দু বুঝিনা বৌদ্ধ বুঝিনা দাড়ি মোস কিচ্ছু নাই গান্দা খায় ঠিক কিনা বলেন দেখলে অনেকটা হিন্দুদের ঠাকুরের মতো লাগে এ বাইজিদ খান পণ্ডিত দল সে তো দুনিয়া থেকে জাহান্নামে চলে গেছে তার একটা সন্তান আছে সেলিম দেখেন না আপনারা মহিলাদেরকে নিয়ে সভা সমাবেশ করে আলেমদেরকে ঢালাও ভাবে গালিগালাজ করে বলে আলেমরা নাকি ধর্ম ব্যবসায়ী নাজবুল্লাহ বলবেন না আলেমদের বিরোধিতা করে আলেমদের বিষোদ্গার করা এদের কাজ নারী পুরুষ একসাথে মিলিমিশে যে সবাসে মহিনা যারা করে পদ্মার মতো ফরজ বিধানকে লঙ্ঘন করে যারা মিছিল মিটিং করে এরা কোনোদিন হিজবুত তাওহীদ হতে পারে না রে হিজবুত শয়তান এরা কি আওয়াজ করে বলেন এরা কি হিজবুত শয়তান এদের ব্যাপারে সজাগ এবং সতর্ক থাকবেন রাজি আছেন ইনশাআল্লাহ চতুর্থ তো আরেকটা সম্প্রদায় বের হয়েছে সেটা হচ্ছে আহলে কোরআন নাম কি এরা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না নাসুবুল্লাহ বলবেন না কোরআন মানি হাদিস মানি না এরা বলে কোরআনে সব আছে হাদিস মানার দরকার কি অথচ মুসলমান রাসূলুল্লাহর হাদিস ছাড়া কোরআন বোঝার কোনো সুযোগ নাই রাসূলুল্লাহর হাদিস ছাড়া কোরআন বোঝার কোনো সুযোগ নাই কোরআনকে বুঝতে হলে রাসূলুল্লাহর হাদিস লাগবে আমি একটা উদাহরণ দিই আল্লাহ কোরআনে নামাজের কথা বলছে কিন্তু কোন নামাজ কয় ওয়াক্ত আল্লাহ কয় ওয়াক্ত আল্লাহ বলছে এটা কোথায় পাইছেন রাসূলুল্লাহর হাদিসে রাসূলুল্লাহর সুন্নাহ তাহলে কোরআন বুঝতে হলে রাসূলুল্লাহর হাদিস এবং সুন্নাহ লাগবে কি লাগবে না তাহলে আহলে কোরআন যারা বর্তমানে শয়তানি করতেছে বাংলাদেশে তাদের সাথে আমাদের তো কোনো সম্পর্ক নাই তাদের কোনো এজেন্ডা বাস্তবায়ন হোক সেটাও আমরা দিব না ইনশাআল্লাহ রাজি আছেন তো তাদের ব্যাপারে সজাগ এবং সতর্ক থাকবেন পাঁচ নম্বরে যে সম্প্রদায়টার ব্যাপারে সতর্ক থাকবেন সেটা হচ্ছে আহলে হাদিস দাবিদার আহলে খবিস কি নাম বললাম এরা লা মাযহাবি সালাফি ছদ্মনাম ব্যবহার করছে মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য আহলে হাদিস এরা মোটিভেশনাল কথা বলে দেখবেন এদের সব শায়েখ ইউটিউবের মধ্যে এই ইউটিউবের ঘুমটা টেনে লম্বা লম্বা রুমাল মাথায় দিয়ে টেলিভিশন আর ইউটিউবে বসে বসে শুধু রাসূলুল্লাহ সম্মানের খেলাপ আউলিয়ে কেরামদের বিরুদ্ধে ওলি আল্লাহদের বিরুদ্ধে বিষোদ্গার করাই হচ্ছে এদের কাজ এরা আহলে হাদিস না এরা আহলে খবিস এরা কি জোরে বলে এরা কি এরা আহলে হাদিস না এরা আহলে হাদিসের সাইনবোর্ড ব্যবহার করতেছে আহলে খবিস এদের ব্যাপারে সজাগ এবং সতর্ক থাকবেন রাজি আছেন ৬ নম্বরে আরেকটা সম্প্রদায় আছে সেটা হচ্ছে ভণ্ডপীর কারা বললাম ভণ্ডপীর কারণ যেই জিনিস আসল বেশি তার নকলও দ্রুত বের হয় ইহুদি খ্রিস্টানরা জানে বাংলার জমিন ইসলাম এসেছে আউলিয়া কেরামদের মাধ্যমে হক্কানি পীর মাশায়েক জনপুর ফুরফুরা সারসিনা সোনাকান্দা মদনা ফুলতলি সহ হক্কানি পীর মাশায়েকরা সম্মানের সাথে এদেশে পীর মুরিদি করতেছে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা তাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে এক সারসিনার মাধ্যমেই তো বাংলাদেশে ৪,৫০০ আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে সারসিনা শরীফের দাদা হুজুর এবং মরহুম হুজুর ঠিক কিনা বলেন শুধু তাই না
মাদ্রাসাগুলো যখন সরকারিভাবে সহশিক্ষা প্রবেশ করার পরে ধ্বংসের ধার প্রান্তে প্রবেশ করছে ধ্বংসের ধার প্রান্তে চলে যাচ্ছে এই সময়ে বর্তমানে আবার উম্মার উম্মার পরিত্রাণের জন্য উম্মার সঠিক পথের দিশা পাওয়ার জন্য মুজাদ্দেদে জামান সারসিনার বর্তমান পীর সাহেব দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে গত কয়েক যুগ এক যুগ বা দুই যুগের মধ্যেই তিনার মাধ্যমে সারা বাংলাদেশে প্রায় 2500 থেকে 3000 দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেছে প্রস্তাবিত 5000 কিন্তু 2500 থেকে 3000 দিনিয়া মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছে আজকে অনেকে তিনার মুজাদ্দেদ নিয়ে সন্দেহ করে তিনাকে মুজাদ্দেদ মানতে রাজি হয় না বলে শশিনের পীর সাহেব মুজাদ্দেদ কেমনে আমি বলবো শশিনের পীর সাহেব মুজাদ্দেদ হওয়ার জন্য কিচ্ছু লাগবে না একটা তাসদিদি খেদমতে যথেষ্ট সেটা হচ্ছে দিনিয়া মাদ্রাসা উম্মার প্রয়োজনে বর্তমানে জাতির ক্রান্তিকালে শশিনের পীর সাহেবের দ্বারা 2500 থেকে 3000 দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে তিনি মুজাদ্দেদ জামান হওয়ার জন্য বড় কোন খিদমতের দরকার নাই কারা কারা আমার সাথে একমত হাত তুলে আল্লাহকে দেখান ইউরোপ আমেরিকা থেকে শুরু করে সারা পৃথিবীতে ফুলতুলি দরবার দারুল কেরাতের মাধ্যমে আল্লাহ দ্বীনের খিদমত করছে কোরআনের খিদমত করছে শুধু তাই না চাঁদপুরবাসী আপনারা সব তথ্য জানেন না একমাত্র ফুলতুলি দরবার যেটা সারা বিশ্বের বিভিন্ন খ্রিস্টান রাষ্ট্রগুলোতে ইহুদিদের রাষ্ট্রগুলোতে ফুলতুলি দরবার মসজিদ প্রতিষ্ঠা করেছে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে এরপর আপনাদের চাঁদপুরে অসংখ্য হকানি দরবার আছে মদনা বাগাদি বালেতু পারো অনেক দরবার আছে আমি নাম জানি না আজকে তো গনিয়ার পীর সাহেব এখানে আছে দোয়া করবেন একটু পরে এসে এই যে হক্কানি পীর মাশায় একটা সারা বাংলাদেশে যখন আল্লাহ দ্বীনের প্রচার করে সুনামের সাথে মানুষের আস্থা অর্জন করেছে মানুষের মুরব্বি হয়েছে ঠিক এই মুহূর্তে মানুষদেরকে ধোকা দিয়ে বোকা বানায় জাহান্নামে পাঠানোর জন্য কি ইহুদি এবং খ্রিস্টানরা কিছু ভণ্ড পীরকে মাঠে বান নামায় তাদের মধ্যে দেওয়ান বাগি কুতুব বাগি সুরেশ্বরী চন্দ্রপুরী আটরশি আরো আছে দুই হালি আরো আছে যাদের কাছে নামাজ নাই রোজা নাই এক একটার এক এক খাচ্ছত নামাজ নাই রোজা নাই পর্দা নাই পুশিদা নাই নারী পুরুষ একসাথে ঢোল বাজায় আছে না নাই নারী পুরুষ একসাথে নাচানাচি করে জিকিরের মধ্যে পীরও নাচে মুরিদও নাচে বক্তাও নাচে শ্রোতাও নাচে লাফাই ফালাই করো জিকির জ্যামে খোদা রাজি বলছে বাবা শামপুরি এরপরে দেখবেন বক্তাও নাচে শ্রোতাও নাচে আল্লাহর নাম বাদ দিয়ে জিকিরের মধ্যে পীরকে ডাকে তালা বাবা কালা বাবা মাস্তান বাবা আছে না নাই কয়েকদিন আগে একটা দেখছি বরুরাতে বের হয়েছে আপনার বিড়ি বাবা পিসাব বিড়িতে এক টান দেয় মুড়ি এক টান দেয় নাজিবুল বলবেন না আবার কয়েকদিন আগে ফেসবুকে একটা দেখলাম পিস্তল বাবা পিসাবের সামনে মহিলা মুড়ি পুরুষ মুড়ি যায় এরপর পিসাব একটা পিস্তল চালায় খেলনা পিস্তল চালায় বলে ফয়েজ যাচ্ছে তাওয়াজ্জু যাচ্ছে নাজিবুল বলবেন না এই ভণ্ড বাবাদেরকে ইহুদি খ্রিস্টানরা মাঠে নামায় দিছে পীর মুরিদির লেবাস ধরে ইসলাম ও মুসলমানের ক্ষতি করার জন্য এরা নাচানাচি করে লাফালাফি করে এদের মধ্যে নামাজ নাই রোজা নাই শরীয়ত নাই তরিকত নাই পর্দা নাই পুশিদা নাই মহিলা মুরিদরা গিয়ে পীরের বিদ্যাঙ্গুলি চষে ওরসের মধ্যে গিয়ে মহিলা মুরিদরা পীরের বিদ্যাঙ্গুলি চষে এরপর পুরুষ মহিলা একসাথে নাচে ক লাফাই ফালাই করো জিকি জ্যামনে খোদা রাজি বলছে বাবা শ্যামপু নামাজ পড়ে না পানির নিচে জ্বললে বাতি সেই বাতি তো নিবে না আমগো বাবার মুড়িদে হইলে নামাজে রোজা লাগে না এরপরে নাচে বক্তাও শ্রোতাও আল্লাহকে ডাকে না পীরকে ডাকে ঠিক কিনা বলেন ও ও মুর্শিদ ও ও ও ও আছে না নাই বুঝে থাকলে বলেন তো মনে কষ্ট নেবেন না চাঁদপুরবাসী আমি আগেই বলেছি উম্মার আসলার জন্য আমি সব কথা বলবো কে রাজি হবে কে বেজার হবে সেটা আমি দেখবো না এই যে আপনারা জিকির করেন শশীনাথ যান না যাবেন তো আগামী 29-30 পয়লা ডিসেম্বর তিন দিন সাতসিদার মাহফিল কারা কারা গেছেন শশীনাথ হাতটা তোলেন আমিও গেছি হাত তোলেন হাত নামান শশীনাথ যখন জিকির হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার এমন তাসির পরে বলেন তো বক্তা পিসা বুঝু সবাই কি নাচে আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ বাদ দিয়া মহিবুল্লাহ হুজুর বলেন জোরে বলেন এরা আল্লাহ আল্লাহ বাদ দিয়ে পীরের নাম জপে তালা বাবা কালা বাবা গাজা বাবা মাস্তান বাবা আছে না নাই এরপর আল্লাহ আল্লাহ যতবার ডাকে না ও ও মুর্শিদ তার ছেলে বেশি ডাকে ঠিক কিনা বলেন বট বিক্ষের নিচে গেলাম ছায়া পাই বাহার আশায় ডালবাঙ্গি ইহারদের হই আসে আফন করে মা দোষে ফয়েজি তোর লাইগে রে আমার অঙ্গ জর মনে কয় উড়িয়া যাইতাম বাঙ্গা বাড়ি ঘরে বাজানে তোর লাইগা রে এগুলো যারা করে এরা কি হক্কানি পীর না ভণ্ড পীর
এদের সাথে আমাদের কোনো সম্পর্ক এরা এত ভন্ডের বন্ড এরা এখন বলতেছে যে মৃত্যুর সময় কালিমা কালাম দরকার নাই গাউসে পাকের নাম জপলে চলবে আমরা কি মৃত্যুর সময় গাউসে পাকের নাম জপব নাকি আল্লাহর কাছে কালিমা পড়ে মৃত্যুর জন্য খতমাবিল খায়ের কামনা করব অতএব মুসলমান আমি এতগুলা কথা কেন বললাম কারণ আমি যে কথাগুলা বলি আমার কি বন্ধু বাড়তেছে না শত্রু বাড়তেছে জোরে বলেন মানুষের শত্রু হয় একমুখী আমার শত্রু চতুর্মুখী কাদিয়ানিরা আমার শত্রু হবে আহলে কোরআনরা শত্রু হবে খ্রিস্টান মিশনারিরা শত্রু হবে আহলে হাদিসরা শত্রু হবে হিজবুত তাওহিদরা শত্রু হবে ভণ্ডপীররা শত্রু হবে এরপরও কেন আমি বলছি কারণ আমি আগেই বলছি সর্বঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায় এই মুহূর্তে হক কথাগুলো যদি আমরা না বলি তে এই জাতির ভাগ্যাকাশে অন্ধকারের কালো মেঘ নেমে আসবে ঠিক কিনা বলেন এই জন্য যে কথাগুলো বলছি মনে পানে কথাগুলো বিশ্বাস করে আমরা মানার জন্য চেষ্টা করব রাজি আছে ইনশাআল্লাহ তাহলে আজকের মাহফিল সার্থক হয়ে যাবে কারা কারা রাজি হাত তুলে আল্লাহকে দেখান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ে তাকবীর আল্লাহ কবুল করুক আসসালামু আলাইকুম দারুন নাজাত আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিপস বিভাগ জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর কুমিল্লা।